নির্বাচনী ক্যাম্পেইন অব্যাহত আছে যেহেতু তৃতীয় পর্যায়ের ভোট যুদ্ধ হাত মেয়ের বাবে আজি অন্ত পড়ব পাঁচ বছর লগে নির্বাচনের প্রচার নির্দলীয় প্রার্থী হোক বা দলীয় প্রার্থী হোক সকলে আজি নির্বাচনী ক্যাম্পেইনত নামিছে রথী মহারথী নামিছে আজি ক্যাম্পেইনত গুয়াহাটির মীরাবর ঠাকুরের সভা মুখ্যমন্ত্রীয়ে সঙ্গ দিছে ধুবুরীর প্রার্থীগী বিজুলি কলিতা মেধি গুয়াহাটির প্রার্থীর হয়ে মুখ্যমন্ত্রীগিয়ে ক্যাম্পেইন করব শুয়ালকুচিত মুখ্যমন্ত্রী রোড শো আছে বাইক র্যালি ইতিমধ্যে মুক্তি করেছে বাইক র্যালি হয়ে গেছে আর একধরণে এই মুহূর্তে যে দৃশ্য দেখাইছো মন্দাকিনী এটা সময়ের বলিউডর মোহময়ী অভিনেত্রী জনপ্রিয় অভিনেত্রী মন্দাকিনী তেও এইবার নির্বাচনী ক্যাম্পেইনত নামিছে দুলু আহমেদর হয়ে আর দুলু আহমেদ তেও নির্দলীয় প্রার্থী বরপেটা সমষ্টির নির্দলীয় প্রার্থী এইবার বাকি আটাইকেগী রথী মহারথী যখন প্রার্থী বরপেটা সমষ্টির সমানে প্রত্যাহ্বান দি নিজের জয় দাবি করেছে নিশ্চিত বলে মন্তব্য করেছে দুলু আহমেদে আর হাজোর আধিয়ারপাড়ার আরম্ভ হয়েছে পদযাত্রা পোনপটিয়াকে হীরকজ্যোতি মালাকারের সঙ্গে সংযুক্ত হয়েছো হীরক যেহেতু এই পদযাত্রাত আছে হীরক তা দেখেছো রাইজে করবাত করবাত আসলতে তেওঁলোকক এই ধরনের রাইজের বাবে রয়েছে বা মত বিনিময় করবাত রয়ে করেছে হীরক যেহেতু বরপেটা লোকসভা সমষ্টির প্রার্থী নির্দলীয় প্রার্থী দুলু আহমেদে এনেদরে প্রচার কার্য অব্যাহত রাখা দেখবলে পাওয়া গেছে আর দেখবে যেহেতু আশীর্বাদ নবোদয় হোক জনপ্রিয় অভিনেত্রী মন্দাকিনীক যেহেতু এই প্রচার কার্য চলা বা এই শোভাযাত্রা চলা এই মুহূর্তে দেখবলে পাওয়া গেছে আর বিশেষ এই যে শোভাযাত্রা এই শোভাযাত্রাত কেইবাগৰাকীও জনপ্রিয় অসমৰ হাজু যে সমষ্টি আছে হাজু বিধানসভার যে সমষ্টি আছে এই হাজু সমষ্টির বিভিন্ন অঞ্চলত যাব আর গিয়ে যেহেতু এই যখন লোক আছে সেই লোকসকল আর্থিক রব বা নির্বাচনের রূপে আর্থিক রব বলে একটা কথা স্পষ্টকে প্রকাশ করেছে যেহেতু ইয়াতে পার্টি আছে আমি পুনে পুনে সেই দৃশ্য দেখাবলৈ যিহেতু চেষ্টা কৰি আছো আর মোৰ অতীত যিহেতু সঞ্জয় দেখাইছে আর এই কেবল এই যে বৰপেটা লোকসভা সমষ্টি সেই বৰপেটা লোকসভা সমষ্টিয়ে নহয় আন আন সমষ্টিসমূহতো কিন্তু যিসকল প্রার্থী আছে বা যিসকল যিসমূহ দল আছে দলসমূহে প্রচাৰ কাৰ্য অব্যাহত থকা দেখিবলৈ পোৱা গৈছে দুলু আহমেদৰ পৰা পুনে পুনে জানিব বিচাৰিম সময় বাগৰি যোৱালৈকে বিপুল সমৰ্থন লাভ কৰিছে কিন্তু আপুনি এই মুহূৰ্তত হয় এই অঞ্চলতে মই রাইজর বহুত মরম পাম এই অঞ্চলের পর গতি যেটা মূল রেলি বলে গম পাই সকল দলে বলে ওলা কিন্তু যোগদান করে ইয়াত কোনো ইয়াত আপনি মানুষ পয়সা এটা কোনোবাই কব যে দুলু আহমেদে পয়সা দিয়ে পয়সা দিয়ে মানুষ খোঁজ টাকা রাখি আমার আজ গাড়ির যাত্রা নয় পদযাত্রা যার বাবে রাইজ ওলাই আছে কলকে হব আজ এই শোভাযাত্রা গৃহ গাঁও দামপুরতকে কব দামপুরতকে কব আর যেহেতু আপনি ভাবিছিলেন যেটা আপনি নিজলে আছে প্রতিদ্বন্দ্বিতা কৈছিলে আপনি এজেপি বা পার্টিত্ব লাভ করা নাছিল তারপর আপনি ভাবিছিলেন এনেক ধরনের আপনি রেসপন্স অক্ষ মঞ্চর পার্টিত্ব নিদিয়াটা যে একটা ভুল সিদ্ধান্ত হয়েছে সেটা চারিদিনের ফলাফলে প্রমাণ করি ধন্যবাদ জ্ঞাপন করছো এ আছে দুলু আহমেদ আমি কোনো একটা কথা জানব বিচারিম প্রত্যাহ্বান কিছু হয়েছে নয় জানো কষ্ট হয়েছে শাসকীয় পক্ষের যুদ্ধ করবলা হয়েছে প্রত্যাহ্বানটা থাকবেই কিন্তু প্রার্থীগুলো যেহেতু দুর্বল সেই দুর্বলতার সুযোগ দুলু আহমেদে লৈছে আর যেহেতু সিপিআই আর কংগ্রেস ইন্ডিয়া এলায়েন্সের সরকার দল দুটায় প্রার্থী দিয়ার কারণে আপনার কবার নকা সুবিধা হয়েছে তখনকার ভোট বিভাজনে দুলু আহমেদের জয়লাভের বাট মুক্তি করেছে ধন্যবাদ জ্ঞাপন করছো এ আছে দুলু আহমেদের সমর্থকসকল আছে তেওঁলোকৰ কথা পাতিম কি হব দুলু আহমেদ কেনেকুৱা হলে হবে এবার ইয়াত সুন্দর পরিবেশ তাতকৈ যাবার যিমান ভোট পাইছিল তাতকৈ দুইগুণ বেশি পাব এবার যেহেতুকে আমার হাজর লগত শুয়ালকুচি খুলি হল প্রায় শুয়ালকুচি অসমীয়া মানুষখিনি পূর্ণ সমর্থন দিছে তেখেতক তেখেতর কর্ম আর তেখেতর দক্ষতার উপর বাকপতার উপর বলিষ্ঠ নেতৃত্ব দিয়ার বাবে তেও আগবাড়ি গেছে আর তার পূর্ণ সহযোগ করেছে হাজো আর হাজো সমষ্টির বাহির রাইজে ধন্যবাদ জ্ঞাপন করছি এই মুহূর্তে দেখিছে সম
সমর্থকর লগত লৈ এইদরে যেহেতু প্রচার কার্য অব্যাহত রাখিছে বা অন্তিম দিনা যে শোভাযাত্রা শোভাযাত্রা এই মুহূর্তে দেখিব পোৱা গৈছে আর হাজুর যে অঞ্চল আছে সেই অঞ্চল প্রত্যেকটি অঞ্চল ঘুরব আর ঘুরার লগেলগে যে জন্মস্থান দামপুরত দামপুরত এই শোভাযাত্রার বা এই যে প্রচার কার্য অন্তিম দিনা প্রচার কার্য সমাপ্ত করব আর এক বিশাল যেহেতু কার্যসূচী রখা হয়েছে আর লগতে কব বিচারিম যে এই জনপ্রিয় আশীর পর নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী মন্দাকিনী আছে তেওঁৰপৰা আমি পুনৰ জানিব বিচাৰিম মেম ক্যা বলনা চাও কি আজ আসাম মে আয়ে হো আপ আসাম মে আকর কেসা লাগা আর ক্যা বলনা চাও কি আপ বহুত আচ্ছা লাগা ইস বার বরপেটা সমষ্টি মে দুলু আমিত কে লিয়ে আপ সাপোর্ট কে লিয়ে আপ লোক আয়ে আপ আপ আয়ে হো ইস বার ক্যা হোগা ইস কনস্টিটিউশন মে তো হোনে কে বাদ পতা চলেগা লেকিন জিতেগা দুলু আমে জিতেগা হ্যাঁ লাগতা তো হে আপ পেহলে ভি আপ আসাম আয়ে হো ইস বার ভি আয়ে হো আপ ক্যা আসাম মে আসাম কা ক্যা চিজ আপকো আচ্ছা লাগা मैंने उतना देख अभी तक देखा नहीं पूरा पर वैसे मुझे पसंद है यहाँ पे बिहू जो है बिहू जो फोक कल्चर है वो बिहू भी हो रहा है यहाँ पे बिहू का डांस डांस कैसा लग रहा है आपको अच्छा बहुत अच्छा धन्यवाद ज्ञापन करो की विचार आज ये विशाल हो খুব ভাল লাগিছে সকলোৱে যে ইমান সঁহাৰি জনাইছে এবাৰ মোৰ লাগিছে এবাৰ চাগে জাহাজৰ চিনহে জিকিব আৰু সেয়াই আশা ৰাখিছোঁ কেনেকুৱা দেখিছে আপুনি যিহেতু প্রথমবার আহিছে আপনি নির্বাচনী প্রচারের বাবে গতি এনেকা ধরনের রেসপন্স যথেষ্ট পাইছে দুলু আহমেদে কি কেনকা হব বলে ভাবি মূর আগর প্রায় দুলু আহমেদ তার লগত রোজি বার লগত সাংঘাতিক ভাল আর মই জানো সকলোৱে কিমান ভাল পায় তেওঁক আৰু তেওঁ কিমান সুন্দর সুন্দর কাম কৰিছে সকলোৰ কাৰণে কেহে মই একচুয়ালি এবার একদম শিওর যে এবার দুলু দাইহে নিব ধন্যবাদ জ্ঞাপন কৰিছো এয়া আছিলে জনপ্রিয় অভিনেত্রী আর আমাক কব বিচাৰিম যে এয়া হয়া দেখিছে আপুনি হাজুর হাজুর এই বিশাল শোভাযাত্রার আয়োজন করা আছে বিশাল শোভাযাত্রা অর্থাৎ নির্বাচনী প্রচারের আয়োজন করা হয়েছে আর অন্তিম দিনাখন যেহেতু নিৰ্দলীয় পাৰ্টী দুলু আহমেদে নিজৰ শক্তি প্ৰদৰ্শন কৰা শক্তি প্ৰদৰ্শন আচলতে অন্তিম দিনা আৰু অন্তিম দিনাৰ যিহেতু এয়া গোটেই অভিযান তুংগত উঠিছে কেম্পেইন সম্ভৱতঃ কিছু তাত তেওঁলোকে ৰৈছে আৰু পদযাত্ৰা এয়া হাজোৰ দামপুৰত অন্ত পেলাব পদযাত্ৰা আমি কিছু সময়ৰ বাবে বিৰতি এটা লৈছোঁ বিৰতিৰ পিছত পুনৰ উভতিম এইটো মাইথান ষ্টিল নহয় অ' ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে স্ট্ৰং মানে মাইথান ষ্টিল কৰেক্ট মোৰ এ ব্যক্তিৰ প্রচার শেষ হবলৈ মাত্র কেইটামান ঘণ্টাহে বাকি যেহেতু আছে তেনে অবস্থা ধুবুরীর ধারাবাহিক প্রচারত বদরদিন আজপল ধরমশালা আর নায়ের আলগার দুখনকৈ নির্বাচনী সভাত অংশগ্রহণ এআইডিএফ প্রধানের আর ইয়ার দৃশ্য দেখাইছো নির্বাচনী প্রচারত রকিবুল হুসেইনক সুর আখ্যা দিছে আজপলে ধুবুরীত সোণ থকা বলে ভাবি রকিবুল হুসেইনে দৌড়ি অহা বলে ভাষ্য আগবহালে আজপলে লুটেরা আখ্যা দিয়া রকিবুল হুসেইনক ভোট নিদিবলৈ রাইজলৈ আহ্বান বদরদিন আজপলৰ রকিবুল হুসেন সাহেবর বিদায় নিশ্চিত হল আর ইউডিএফর ক্যান্ডিডেট মর জিতাতো নিশ্চিত হল আজিলেক আমি যেটা দেখি আছো বহুত ভাল বহুত ভাল কংগ্রেসে এইসব ভিডিও চাই ইয়ারপরা বিদায় লই লব লাগে যে আরে আরে বাবা টিন গগৈ টুন গগৈ টান গগৈ এসব আমি প্রস্তাব করো গগৈ তো গগৈ একো নহব ইনশাআল্লাহ যিমান আল্লাহ দে আহিলে আগৰ পৰা 3.5 লাখ ভোটে পাইছিলোঁ কমচে কম 3 গুণা বেছি মই ভোটে মই নিজে মোৰ কণ্টেষ্ট একো নহ'ব এইটো এম এল এ আছেই এইটোৰ কাৰণে খেলিছে কংগ্ৰেছে কমচে কম 5 কোটি টকা দিছে এইটোৰ ভিতৰত 1 কোটি খৰচ কৰিব 3 কোটি পাব্লিকৰ পৰা লৈছে তাৰ লাভি লাভ আরে উগ্রানি করি আছে চান্দা করলে তো ভাল কথা এ তুমি 2.5 লাখ টাকা দিয়া এ তুমি 5 লাখ টাকা খরচ করা এ তুমি 10 লাখ টাকা খরচ করা এটু চান্দা নহে এটু উগ্রানি দাদা কি
আৰু এই মুহূৰ্তত আপোনালোকক জনাম যে প্ৰতিকূল বতৰকো নেওচি গুৱাহাটীত আন এটা ৰেলী আৰু এই মুহূৰ্তত এয়া গণেশগুৰিৰ দৃশ্য দেখুৱাইছোঁ। গণেশগুৰিৰ পৰা অসম গণ পৰিষদৰ বিশাল ৰেলী, গণেশগুৰিৰ পৰা আমবাৰীলৈকে বাইক ৰেলী কৰিছে। প্ৰতিকূল বতৰৰ মাজতো অগপৰ নিৰ্বাচনী প্ৰচাৰ, চাৰিওফালে নিৰ্বাচনী কেম্পেইন তুংগত। এতিয়া বিশেষকৈ গুৱাহাটী মহানগৰীতো অন্তিম দিনাৰ যি নিৰ্বাচনী প্ৰচাৰ অভিযান সেয়া তুংগত থকা পৰিলক্ষিত হৈছে। এয়া শাৰী শাৰীকৈ বাইক গণেশগুৰিৰ দৃশ্য, গণেশগুৰিৰ পৰা এয়া ৰেলী কৰিছে মহানগৰীত অসম গণ পৰিষদৰ নিৰ্বাচনী প্ৰচাৰ। গণেশগুৰিৰ পৰা প্ৰচাৰ অসম গণ পৰিষদৰ বিশাল বাইক ৰেলী উলিয়াইছে। গণেশগুৰিৰ পৰা আমবাৰীলৈকে বাইক ৰেলী, প্ৰতিকূল বতৰৰ মাজতো অগপৰ এই নিৰ্বাচনী কেম্পেইন অব্যাহত আছে। পোনপটীয়া দৃশ্য আপোনালোকক দেখুৱাইছোঁ। মাত্ৰ কিছু সময় পূৰ্বে কংগ্ৰেছৰ মীৰা বৰঠাকুৰৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীগৰাকীৰ এটা ৰেলী, এটা ৰোড শ্ব' পাৰ হৈছে আৰু এয়া বাইক ৰেলী, ৰোড শ্ব'য়ে বাইক ৰেলীয়ে। পুৱাৰ ভাগত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ যুৱ মৰ্চাৰ ফালৰ পৰা, ভাৰতীয় জনতা পাৰ্টীৰ ফালৰ পৰা এটা ৰেলী কৰা হৈছিলে আৰু বিজেপিৰ সেই বাইক ৰেলী আছিলে। এতিয়া অগপৰ বাইক ৰেলীৰ মাজতে ৰোড শ্ব' হৈ গৈছে, ৰেলী কৰিছে, আগবাঢ়িছে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীগৰাকী ৰেলী কৰি। আৰু কংগ্ৰেছৰ যি ৰেলী সেয়া ৰাজীৱ ভৱনৰ পৰা আছিলে, এই মুহূৰ্তত বিজেপিৰ ৰেলী আছিলে খানাপাৰাৰ পৰা। এই মুহূৰ্তত যি দৃশ্য দেখুৱাইছোঁ আমবাৰীলৈকে ওলাইছে এই ৰেলী, গণেশগুৰিৰ পৰা আমবাৰীলৈকে, গণেশগুৰিৰ পৰা অসম গণ পৰিষদৰ এই ৰেলী বাইক ৰেলী কৰি উলিয়াইছে, দুচকীয়া বাহন লৈ উলিয়াইছে, ওলাইছে ৰেলী। অন্যান্য ৰাজনৈতিক দলবিলাক আছে, ওপৰা পৰিকে হয়তো এটা সুকীয়া পৰিৱেশ দেখিছে, কিন্তু তেওঁলোকৰ ভোট গোটোৱা যন্ত্ৰটোৱে আচলতে নাই। আমি নিশ্চিত যে পূৰ্বৰ দহটাৰ লগতে এই চাৰিটা সমষ্টিটো এন ডি এৰ প্ৰাৰ্থী জয়লাভ কৰিব। কাৰণ মোদী ডাঙৰীয়াই যিধৰণে কাম কৰিছে আমাৰ ৰাজ্যখনৰ বাবে, উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বাবে, আৰু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত যিধৰণৰ কাম কাজ ৰাজ্যখনৰ হৈছে, এনেধৰণৰ কাম কাজ কংগ্ৰেছৰ শাসনকালত কেতিয়াও দেখা নাছিল। আৰু বদৰুদ্দিন আজমল চাহাবে জৰা ফুকা কৰিয়েই তিনিটা টাৰ্মত তেখেত এম পি হ'ল। মানুহে বুজি পাইছে এইবাৰ তেখেত অতীত হ'ব আৰু কংগ্ৰেছ শোচনীয় পৰাজয় হ'ব আৰু কংগ্ৰেছৰ অফিচত নিৰ্বাচনৰ পিছতে দেখা যাব কি হয়। অন্তিম দিনৰ প্ৰচাৰ এইধৰণে, অন্তিম দিনটো যথেষ্ট প্ৰচাৰ অভিযান দেখা গৈছে নিৰ্দলীয় প্ৰাৰ্থীৰ পৰা দলীয় প্ৰাৰ্থীসকলৰ। ইয়াৰ সৈতে বাতৰি সামৰিম, নমস্কাৰ। এইটো মাইথান ষ্টিল নহয়। ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাইথান ষ্টিল। মোৰ এপ